আবারও ফিরছেছি, তাপমাত্রা নামতে চলেছে 12 ডিগ্রি নিচে। আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। একের পর এক পশ্চিম ঝঞ্ঝার প্রবেশ করছে রাজ্যে, আর তার জেরে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে। এছাড়া বঙ্গোপসাগরের ওপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত, যে কারণে মাঝের মাঝামাঝি গরমের পরিস্থিতি। আপাতত দিন দুয়েক তাপমাত্রা কমবে, আবারও তা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93%। 2 থেকে 3 ফেব্রুয়ারি নাগাদ কলকাতায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টা অর্থাৎ 30 জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া মোটামুটি শুকনো থাকছে। আগামী দিন চারেক রাতে তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 48 ঘন্টা অর্থাৎ 23 জানুয়ারি অর্থাৎ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকছে। আগামী দুদিনে অস্থায়ীভাবে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মনে হবে যেন ঠান্ডা আর ফিরে এসছে, পরবর্তী দুদিনে তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এরপর আবার 2 থেকে 3 ফেব্রুয়ারি থেকে 2 ও 3 দিনের জন্য তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা 4 ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হবে। তবে আগামী সপ্তাহে শেষ দিকে শুরু শীতের স্পেল, দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে, সোমবারের মধ্যে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, মঙ্গলবার বুধবার অর্থাৎ 1 ফেব্রুয়ারির মধ্যে আবারও বাড়বে তাপমাত্রা, কলকাতায় 15 ডিগ্রি কাছাকাছি নামবে তাপমাত্রা, জেলা জেলায় 12 ডিগ্রি নেমে আসতে পারে পারদ, আবারও একবার জমি শীতের স্পেল 3 থেকে 4 দিন, এমনই পূর্বাভাস মৌসুম ভবনের। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।